তোর বুড়িটা যদি আমি বেলের মতো ঠুস করে ফুটাই দিতে পারতাম। এই বাজে কথা কইলে কিন্তু আমরা মানে কই দেব। ওকে ভাইয়া আমি সরি। ওই তুই যাবি? আর অযথা কান্নাকাটি করেন না তো, কান্না বন্ধ করেন, ঠিক আছে? কি হয়েছে ভাইজান? শান্তি ভাইজান। কারণ ভাই জি কই ছিলেন আপনি? এক ঘন্টা ধরে আপনার দরজার সামনে অপেক্ষা করতেছি, আপনি কোথায় ছিলেন? ওই যে সমুদ্রের লারকে ছিলাম, যাই একটা বেঞ্চের মধ্যে শীত হয়ে হইলাম, কুত্তিকা যেন একটা বাতাস আইলো, মনটা আমার উদাস হয়ে গেল, শরীরটা ছাইরা দিল, আমিও ঘুমায় গেলাম। আপনি সমুদ্রে ঘুমায় গেলেন? শান্তিতে রে ভাই, শান্তিতে। ঘুমের মধ্যে আবার আমি একটা স্বপ্ন দেখলাম, কি যে মজার স্বপ্ন। ভালো ভালো, খুব ভালো। আপনার রুম কোনটা ভাইজান? এইটা। খুব ভালো কাকা, এখন রুমে চলেন, ব্যাগটা গুছানেন, চলেন আমার সাথে। কোথায় যাব? বাস স্টেশনে যাব। বাস স্টেশনে গিয়ে একটা এসি বাসের টিকিট কাটবো, সেই টিকিট করে আপনি সোজা ঢাকা চলে যাবেন। আপনি একদম এমন একটা সুন্দর ঘুম দেবেন, স্বপ্ন দেখতে দেখতে দেখবেন যে আপনি ঢাকায় পৌঁছে গেছেন। সম্ভব না। সম্ভব হতেই হবে, এইটা ছাড়া আপনার সামনে আর কোনো পথ খোলা নেই। ঠিক আছে, আমি রুমার সাথে কথা বলতেছি। খবরদার, রুমার সাথে কোনো কথা বলা যাবে না অন্তত এই বিষয়ে। আর কথা বললে কিন্তু আপনার খবর আছে। ভালো জানো তো, রুমার কাছে গেলে আপনার সমস্যা কি? সব সমস্যা তো শুধু আমারই, আপনার তো শুধু সুবিধা। ওই সুবিধার কথাটাও আমার মনে পড়ে গেল। ওই যে হাগ, তোর বুড়িটা যদি আমি বেলের মতো ঠুস করে ফুটাই দিতে পারতাম। এই বাজে কথা কইলে কিন্তু আমরা মানে কই দেব। ওকে ভাইয়া আমি সরি। ওই তুই যাবি? জি না, যাবো না। খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। শুনেন ভাইজান, আমি যদি এখন চইলা যাই, রুমা কষ্ট পাইব, আমিও কষ্ট পাব। পরে যখন রুমার সাথে আমার কোনো দিন দেখা হবে, রুমা কিন্তু আমাকে হাক করবে। আপনি সোজা সিমন্তুলে চলে যাবেন, ঢাকার ভিসা আপনার জন্য বন্ধ। দেখো তো ভাইজান, আমার এখন ঢাকা পাঠাই দিতে চাইতেছে। সমস্যা কি তোমার? সমস্যা তো আমার না, সমস্যা তো এই ভাইজানের। এখানে আইসে নাকি তার বাড়ির জন্য পড়ানো পড়তেছে, তার নাকি কিছুই ভালো লাগে না, আমার কাছে এসে কান্দাকাটি করতেছে। তো এই জন্য আমি বললাম চলেন আপনি ঢাকা চলে যান, আপনার জন্য ভালো লাগবে। আরে আজব তো, এতক্ষণ আমাকে কি বাজে বাজে কথা বলতেছিল, আর তোমাকে দেখান উল্টা কথা বলতেছে, বানায় বানায় কথা বলতেছে। কালাম ভাই আপনার যাওয়া লাগবে না। আরও বলছে আমি নাকি ঢাকাতেও থাকতে পারবো না, ঢাকা নাই মেয়ে নাকি আমাকে শিমুলতলের বাস ধরতে হইব। আমি কি অন্যায় করছি তার কাছে? আমার রুম ভাড়ার খাবার বিল দিচ্ছে এই কারণে। আচ্ছা কালাম ভাই, আপনি কেঁদেন না, বাচ্চা মানুষের মতো কান্নার কোনো দরকার নেই। আপনি কোথাও যাবেন, আপনি আমাদের সাথে এখানেই থাকবেন, ঠিক আছে? না, সে আমরা থাকতে নিষেধ করছে তো, থাকা আর খাবার খোটা দিছে। এই আমি কিন্তু কোনো খোটা খোটা দিই নি কিন্তু আপনাকে। দিছেন আপনি? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার চোখের পানি কি মিথ্যা? আপনার চোখের পানি কেন মিথ্যা হবে বলেন তো কালাম ভাই? আর অযথা কান্নাকাটি করেন না তো, কান্না বন্ধ করেন, ঠিক আছে? কি হয়েছে ভাইজান? শান্তি পাইলাম। শান্তি তো পাবে, আপনার রুচি ছিল এফডিসিতে গিয়ে, আমার বাসা আসছেন কি জন্য? ভালোই তো অভিনয় করেন আপনি, বাহ ভালোই অভিনয়। আচ্ছা আর কথা না বাড়াই আমরা, কালাম ভাই আপনি ঘুমান, হ্যাঁ যান, রুমে যান, রেস্ট নেন, আপনি যান, আর তুমি আসো আমার সাথে। হ্যাঁ আমার সাথে আসো।